আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতাম যে উনি এ দেশে ফেসবুক বন্ধ করে দিচ্ছে কেন এটা বন্ধ করে দিলে আমার দেশের ছেলেরা ক্রিকেট নিয়ে ফুটবল নিয়ে মাঠে নেমে যাবে খেলাধুলা করবে শরীর ভালো থাকবে ও টাইম মতো আটটার সময় নয়টার সময় দশটার সময় ঘুমাবে সকালবেলা ঘুম থেকে উঠবে আর এখন এমন অবস্থা হয়েছে সিফটি শিফটি 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 রায় একটা বাজে ঘুমে তো গিয়ে আটটার সময় নয়টার সময় ও বয়স শেষ হওয়ার আগে চল্লিশ বছর আসার আগেই এই পঁচিশ বছর যাওয়ার পরেও ডায়াবেটিস ধরে যাবে আমি প্রধানমন্ত্রী কে করে দু রাখাত নাম আস করি একবার দোয়া করতাম যদি ফেসবুক বন্ধ করে দিতে একবারে চিরদিনের লেগে বাংলাদেশ নিষিদ্ধ করে দিত প্রিয় মুসলমান খুব মনোযোগ দিন আদম আলাইহিস সালাতু সালাম নেমে আসলেন তিনি দুনিয়াতে ভেড়ার পশম থেকে পশম দিয়ে সুতা বানাইয়া কি আল্লাহ আকুল দিলেন ভেড়ার পশম থেকে সুতা বানাইয়া আদম আলহি সালাম জুব্বা বানাইলেন জুব্বা জুব্বা বানাইলেন এই তো জুব্বা শুরু হলো আজও দেখেন আরবরা জুব্বা সারে না ওরা হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশের সর্বোচ্চ ধনী যারা বিভিন্ন গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক দুই সাড়ে দশটারে একজন আরবের কিনে নিতে পারে চরম একটা বাস্তবতার সামনে আজ আপনাদেরকে দাঁড়া পুরুষ যে যে মত যে যে দল করেন আমাদের রসুল একজন প্রিয় নবী বললেন আল হাসান আমার হাসান আর হুসেইন আমার দুইজন বংশধর আমাদের বংশ আসলো ছেলে থেকে আমাদের পেয়ারা নবীর বংশ হলো মেয়ে থেকে আল্লাহ নবীর যেইভাবে শরীয়ত চাইছেন আল্লাহ সেইভাবে শরীয়ত করে দিয়েছেন আমাদের বংশ ছেলে থেকে আর আমাদের পেয়ারা নবীর বংশ আসলো মেয়ে থেকে আল হাসানু আল ইবে ইবেনা আমার হাসান আর হুসেইন আমার দুইজন বংশধর মা ওদেরকে যারা ভালোবাসবে নবী বলেন ফাকাদ আহাব্বানি সে আমাকে ভালোবাসবে একবার জরে বলা যাবে কি সুবহান আল্লাহ আজকের মাহফিল সদেক্রমকে ভালোবাসার কারণে এই ভালোবাসাটা শুধু কারবালায় নাই এই ভালোবাসাটা কারবালা হয়ে মদিনায় চলে গেছে কথা বলেন ঠিক না এই ভালোবাসাটা এখন কারবালায় নাই ভালোবাসাটা কার বলার জন্যে আওলাদ রসুলের জন্য কিন্তু ভালোবাসো ওইখানে না নবী বলতেছেন ওইখান থেকে যদি ভালোবাসো মান্বাহুম আমার হাসান আর হুসেইনকে যদি ভালোবাসো ফাঁকা দা তোমরা আমি নবীকে ভালোবাসবি ভালোবাসা শুধু মদিনাই থাকবে না নবী বলতেছেন ভালোবাসাটা ট্রান্সফার হয়ে যাবে ফাঁকা দাহাম্বানি ও মান্বানি যে আমাকে ভালোবাসবে আহাবুল্লাহ সে আরশের মালিককে ভালোবাসবে ভালোবাসা ট্রান্সফার হয়ে মদিনার থেকে আরশ মুয়াল্লাই চলে গেল একসাথে বলা যাবে কি আল্লাহ আজকের ভালোবাসাটা কি এইখানে আসে না আরশ মানে চলে গেছে আরশ মুয়াল্লাতে চলে গেছে শুধু এখানে শেষ না আল্লাহ নবী এই ভালোবাসার বিনিময়টাকে ট্রান্সফার করে দিলেন আল্লাহ নবী চালান দিয়ে দিলেন কোথা অমনা হাব্বাহুল্লাহ আর যে আল্লাহকে ভালোবাসে আদখালাহু জান্নাত আল্লাহ তাকে জান্নাতি 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 বানায় দেয় জোরে বলা যাবে সুবহানাল্লাহ অমনা আবগাদা হুমা তাদেরকে যারা কষ্ট দিবে ফাকাদ আবগা দালিক মূলুত তারা কষ্ট দিবে তাদের গলায় যারা সুরি চালাবেক মূলত আমি নবীর গলায় সুরি চালাবে তাদের গায়ে যারা বর্ষার আঘাত করবে। মূলত আমি নবীকে তারা বর্ষার আঘাত করবে তাদেরকে যারা ভয় দেখাবেক মূলত আমি নবীকে তারা ভয় দেখাবেক তাদেরকে যারা পানির কষ্ট দেবে মূলত আমি নবীকে তারা পানির কষ্ট দেবে তাদেরকে যারা তৃষ্ণার্থ রাখবে মূলত আমি নবীকে তারা তৃষ্ণার্থ রাখবে অমান আফগাদানি ফাঁকা দাব গাদা যে আমাকে কষ্ট দেবে তারা মূলত আল্লাহকে কষ্ট দেবে আমার আবগাদা হুল্লাহ আর যারা আল্লাহকে কষ্ট দিবে এই কষ্টের লাস্ট বেনিফিট আমার মালিক তাকে জাহান নামি জাহান জাহান বানাবে এই জন্য বললাম বেদাতের দুহাই দিক কেউ যদি সুহাদে কারবালা মাহফিল থেকে চলে যায় বুস্তমের কপালের মধ্যে ঠাডা পড়ছে কি কথা বলে এই কথা বলেন জোরে বলেন আপনি গ্লাসে আঙ্গুল দিতে পারবেন কিন্তু আগুনে আঙ্গুল দিতে পারবেন না পানিতে আঙ্গুল ঢুকাইতে পারবেন কিন্তু আগুন আঙ্গুল ঢুকাইতে পারবেন না সব জায়গায় আঙ্গুল দিতে যাবেন না তা না হলে মহাবিপদ বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা নাই আবার বলি খুব মনোযোগ দিবেন

হুসাইনি শিমিরে যেই হাস ইয়াজ শিবিরে একই হাস তাহলে আপনারা বললেন ওরা বেহাক এরা হাক কোন কারণ একটা কারণে এই মহাব্বারটা ইয়াজ শিবিরে না থাকার কারণে হুসাইনি পরিবারের উপরে অকথ্য জুলুম তারা করেছে আহারে ইসলামের শেষ কোথায় এত কঠিন জুলুম তারা করল ঘটনার মাধ্যমে একটা ঘটনা শোনাই আমি বেশি কারবালার লম্বা আওয়াজ আপনাদেরকে শোনাব না শোনে যাবেন হজরত ইমাম হুসেন রবিআল্লাহুল শাহাদাতের পরে মানুষ মরে যাওয়ার পরে তার সাথে আর কোনো শত্রুতা থাকে না একটা কথা মনে রাখবেন একটা মানুষ মারা গেছে মরে যাওয়ার পরে তার সাথে আর কোনো শত্রুতা নাই আপনি তার করার কোনো প্রয়োজন নাই তার বদনাম করার প্রয়োজন নাই সে মারা গেছে চলে গেছে এখন যিনি আমার এই জন্য মারা মানুষের সমালোচনা করা নিষেধ মনোযোগ দিবেন বাবাজি খুব মনোযোগ দিবেন কথাগুলি শুনে যাবেন ইমাম হুসেন শহীদ হয়ে যাবার পরে ওরা ক্ষান্ত হয় নাই ওনার দেহ মুবারক থেকে মাথা মোবারক কেটে ফেলে দেওয়া হলো আহা একটু চিন্তা করবেন মাথা মোবারক আলাদা করে ফেলা হলো দেহ মুবারক আলাদা করা হলো মাথা মবারক বর্ষার আগে ঝুলাইয়া তারা আনন্দ করতে লাগলো কারবালায় বিজয় আনন্দ করতে লাগলো বিজয়ের আনন্দ করতে লাগলো এমন একজনের মাথা যার নানার কালেমার সাক্ষ্য দিয়ে তারা আজান দিল যার নানার কালেমার সাক্ষর তারা জান এই দুনিয়াতে হেদায়তের রাস্তা খুঁজে পাইল যার নানার কালেমার সাক্ষর কারণে তাদের পূর্বপুরুষরা হেদায়ত পেয়েছিল যে নদী পানি তারা ফুসাইনি পরিবারকে দেয় নাই মনোযোগ দিবেন এই ফরাত গাছ আছে গাছের নাম হচ্ছে আপনার সিদ্ধাতুল মন্তহার বড়োই গাছ এই বড়োই গাছের তলদেশ থেকে আর এক বর্ণনে আসছে জান্নাতুল ফির দাউস থেকে এই নহরটা এসেছে একটা নদীর নাম ফরাত আর একটা নদীর নাম নদ এই দুইটা নদীর উৎস হলো আল্লাহর থেকে একবার জোরে বলা জান্নাতের নদী এই নদী পৃথিবীর শেষ প্রান্তে এই নদী শাহী বুখারীর কিতাবুল ফেতানের ভিতরে আসছে এই নদী তখনই শুকাবে যখন নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে একসাথে বলা যাবে সুবাহান আল্লাহ কিন্তু বিপর্যয় একটা এই নদীর ভিতর থেকে পানি শুকিয়ে যাবে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে এই স্বর্ণ নিয়ে পৃথিবীর মধ্যে যুদ্ধ শুরু হবে যুদ্ধে একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে মাত্র একজন মানুষ বেঁচে থাকবে বর্তমানে যদি পানি শুকায় যায় সর্ণের পাহাড় যদি বেসে আসে তাহলে মনে রেখে দেন বর্তমানে পৃথিবীতে মানুষ আছে কোটি কোটি মানুষের যুদ্ধ বেঁধে যাবে রাশিয়া আমেরিকা যুদ্ধ শুরু হবে দুই বেল্ট পৃথিবীর বেল্ট কিন্তু একদম দুইটি একটা হলো রাশিয়ান বেল্ট আর একটা হলো মার্কিন বেল্ট যদি একবার আমেরিকার রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধেই যায় তাহলে পৃথিবীতে বিশ্ব যুদ্ধ বেঁধে যাবে পারমাণিক যুদ্ধ বেঁধে যাবে যার যত পারমাণিক অস্ত্র আছে বোমা সে মারতে থাকবে একটা পর্যায়ে পৃথিবীর বর্তমান সভ্যতা ধ্বংস হয়ে যাবে আহা কত মানুষ মরে যাবে তার কোনো হিসাব নাই পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে আল্লাহর নবী বলেন উম্মতে তোমরা শুনে নাও এই নদী শেষ হয়ে যাবে নদীর নাম কি ফোরাত নদীর নাম কি বাবা শিখব মনোযোগ দিয়ে ওই ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে সামনের পাহাড় বেশি উঠবে পৃথিবীতে যুদ্ধ শুরু হবে 100 জনের একজন বেঁচে থাকবে 99 জন মারা যাবেক বর্তমানে মানুষ আছেন 800 কোটি একশো কোটির মধ্যে মাত্র এক কোটি বেঁচে থাকবে নিরানব্বই কোটি মানুষ মারা যাবে তাহলে আটশো কোটি মানুষের ভিতরে মাত্র সারা পৃথিবীতে আট কোটি মানুষ বেঁচে থাকবে বাকি সব মানুষ যুদ্ধ করতে করতে মারা যাবে এই ঘটনাটা কেমতা সারাগে আগে ঘটবে দুনিয়াতে ওই ফরাতদীকে কেন্দ্র করে ওই ফরাত নদীকে কেন্দ্র করে ঘটনা ঘটবে ওই তীরে হুসাইন অপেক্ষায় রইলেন তার ছোট্ট বাচ্চা সেই দিন পানি দেওয়া হয় নাই ফোরাতের তীরে ওনাকে শহীদ করার পরে ওনার মাথা মোবারক আলাদা করে বেইমানের দলেরা বর্ষার আগে বিধাই আনন্দ মিছিল করতেছিল বিজয় আনন্দ বিজয়ের আনন্দ করতেছিল জুব্বা মুবারক খুলে ফেলল এই যে জুব্বা দেখেন এই জুব্বাটা আজকের পোশাক না আজকে এই জুব্বার ইতিহাস আপনাদেরকে বলে দিয়ে যাই জুব্বার ইতিহাস আজকে শুনে যাবে এই জুব্বাটা কিন্তু আজকের পোশাক না এই জুব্বাটা আদম আলী ইসালামকে যখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন জান্নাতি পাতা দিক ওনার লজ্জা স্থান আবৃত করলেন কিন্তু এটা কতদিন থাকবে আল্লাহ রাবুল আলমিন আদম মাথায় একটা ব্রেন বুদ্ধি আল্লাহ পাক দিয়ে দিলেন ভেড়ার পশন দিয়ে খব মনোযোগ দিয়ে আর নারীদের জন্য হাজরতে আম্মাজান হওয়ার জন্য তিনি একটা কামিজ বানাইলেন আর একটা অন্না বানাইলেন কামিজ মেয়েদের জন্য প্রথম পোশাক হলো কামিজ এবং অন্না এই দুইটা পোশাক আদম আলী ইসাল্লাম আম্মাজানের জন্য বানাইলেন খুব মনোযোগ দিবেন এটা আদম আলী ইসাল্লামই পোশাক বানালে জুব্বা হাজরত ইমাম হুসেন রাজিয়াল্লাহানুর পবিত্র জুব্বা খুলে ফেলে দিয়ে ইয়াজিদ বাহিনী তার দেহ মোবারক রাবণ আবৃত করে দিয়ে জুব্বা খুলে ফেলে দিয়ে তার দেহ মোবারক বের করে নিয়ে তারা একটা দুইটা না সত্তরটা ঘোড়া তারা সিরিয়াল করল আপনারা জানেন যুদ্ধের ঘোড়াগুলি যে ঘোড়াগুলি মাল টানে অথবা কাজ করে অথবা যুদ্ধের জন্য দরের জন্য ব্যবহার করা হয় এই ঘোড়ার পায়ের নিচে লোহা দিয়ে আপনার ব্যবহার করা হয় পায়ের নিচে খুরের নিচে লোহা ব্যবহার করা হয় যাতে খুরটা ভেঙে না যায় সিরে না যায় ফেটে না যায় ঘোড়া যাতে পড়ে না যায় যুদ্ধের ঘোড়াগুলি সিরিয়াল করে নিয়ে হোসাইন রাজি আল্লাহ ভালোর দেহ মোবারকের উপরে ইয়াজ ছিবিরের সৈন্যরা দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতে লাগলো ঘোড়ার পায়ে আগাতে আগাতে দেহ মোবারক থেকে গোস্ত চামড়াগুলি খসে খসে পড়তেছিল কারবালার ময়দানের করুন দৃশ্যটা দেখার পরে ফাতেমা রদি আনহার কন্যা আরে জানান্নাতের সদস্য জয়নবদি আল্লাহ আনহা। ভাইরে করুন অবস্থা দেখে সহ্য করতে না পেরে দৌড়ায় আসলে ইমাম হুসেন গদে আল্লাহান দেহ মো পাশে দাঁড়াইয়া মদিনা আর দিকে তাকে তিনি কাঁদতে লাগলে না ডাকতে লাগলে ইয়া মোহাম্মাদাহু ইয়ামা মুহাম্মাদা ও নানাজান আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মত কেমন ব্যবহার করতেছে যাদের গলায় শরীরে আপনি মাসি মশা বসতে দেন নাই যারা কানলে তুমি নানা সহ্য হয় নাই যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাবার খাও নাই ঠিক তখনই ইবনে আব্বাস আল্লাহর ঘরের সঙ্গে হেলান দিয়ে কামা শরীফের সঙ্গে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন আসরের নামাজের পরে স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর নবীজি মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে প্রিয় হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায় আল্লাহর নবীর গা মুবারকে জুব্মা মুবারকে ধুলাবালি লাগা নবীজির চুল দাড়ি বড় গেল মেলো নবীজি কাঁদতেছিলেন আর কাবা দিকে দৌড়ায় দৌড়ে আসতেছিলেন ইবনে আব্বাস বলতেছেন ইয়া নবী আল্লাহ জীবনে কোনো দিন আপনাকে এরকম কাঁদতে দেখি নাই গো নবীজি আপনার গা মুবারকে দুলা বলি কেন আপনার চুল দাঁড়িয়ে মুবারক এলো মেলো কেন আপনার হাত মুবারকে রক্ত কেন আপনি এইভাবে কাঁদেন কেন কেন গণবী দৌড়ায় মক্কার দিকে আসে নবীজি ডেকে বলেন ইবনে আব্বাস রে মক্কায় খবর দাও আমার হুসাইন আর দুনিয়াতে নাই রে আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবীজি কারবালায় হুসাইনের পাশেই ছিলাম হুসাইনের রক্ত গলি সাথীদের শহীদের রক্ত গলি নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি ইবনে আব্বাস মক্কায় খবর দাও আমার হুসাইন আর না আমার হুসাইন কারবালাই হয়ে গেছে। আখেরি সালাম লাম ওহে নানা যান আপনার হুসাই কারবালার ময়দান নানা কারবালার ময়দান কারবালার ময়দানে যাইয়া দিব গলা কটাইয়া আর নয়া শিব ফিরে না না আর নয়া শিব ফিরে আপনার যায় কারবালার ময়দান আখেড়ি সালাম লন আখেড়ি সালাম লন ওহ নানা যান আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া খুলে মাওলানা প্রিয় করস বাবা সিং আহা হুসাইন শহীদ হয়ে গেলেন উনার সাথীরা শহীদ সবার দেহ المبارক থেকে মাথা কেটে নিয়ে যাওয়া হলো সবার দেহ থেকে মাথা কাটা হলো মাথাগুলি কেটে কেটে তারা নিয়ে গেল আহা সেই দিন তারা হুসাইন দেহ মোবারক দাফন করে দিয়ে ফরাত নদী থেকে পানি এনে সারা কারবালার মাঠ মাহাটেরা ভরে দিল একটু মনোযোগ দিয়ে ফরাত থেকে পানি এনে হুসেইন আল্লাহ দেহ মোবারক দাফন করে দিয়ে সারা কারবালা থেকে কারবালা ভরে ভরে পানি সেরে দিয়ে মাটিগুলি সমান করে দিল যাতে কবর কোন দুনিয়ার না পায় ওদের চিন্তা ছিল হুসাইনের কবর যাতে খুঁজে না পাওয়া যায় ওনার মাজার যাতে দিন খুঁজে পাওয়া না যায় সেই জন্য তারা মাটি সমান করে দিয়ে পানি দিয়ে তারা একবারও সমান করে দিল যাতে হুসাইনের মাজার কোথাও খুঁজে না পাওয়া যায় কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল ভিন্ন ওরা যদিও শত্রুতা করেছে যদি ওদের সিদ্ধান্ত ভিন্ন কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আলাদা একসাথে বলা যাবে আল্লাহর এখানে একটা চমৎকার ঘটনা আছে খুব দিয়ে বহুদের সাথে মিলে যাবে হুসাইন আল্লাহ দেহ মুবারক মাটির নিচে কবর কোথা কোনো চিহ্ন নেই সারা এলাকায় কবরের চিহ্ন হারিয়ে ফেললো ওরা পানি দিয়ে সমান করে দিছে যাতে কোথাও কবরের চিহ্ন খুঁজে পাওয়া না যায় আহা ওরা চলে গেল এক বেদুইন আশিক রসুন ওই যে আগে বলছি

দেহ মুবারক মাটির নিচে বেদুইন শুনতে পারছে হুসাইন রাজি আল্লাহ ভানু কারবালায় শহীদ বেদুহীন দেরি করলেন না সুদূর মরুভূমির ভিতর থেকে রওনা হয়ে গেলেন মরুভূমির ভিতর থেকে আসিয়া কারবালাতে উপস্থিত হইয়া বেদুইন সারা কারবালার মানুষদেরকে কারবালা কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের কবর কোন জায়গা আছে লোকজন বলতেছিল কবর কোন জায়গা আছে আমরা বলতে পারব না তাকে দাফন করে দিয়ে পানি এনে সারা কারবালার মাঠ একবারে পানি দিয়ে তারা সমান করে দিয়ে গেছে মাটি গুডি কবরের চিহ্ন হারায় গেছে কবর কোথায় খুঁজে পাওয়া সম্ভব না ওই বেদুইনের চিন্তা ইমাম ইবনু কাসির আল বেদায়ন নেহার মধ্যে ঘটনাটা লিখতেছেন বেদুইনির চিন্তা আসলো আমার হুসাইন জান্নাতের যুবকদের সরদার আল হাসানু আল হুসাইনু সাইদা সাবাবি আহলিল জান্না সে জান্নাতের যুবকদের সরদার যেহেতু সে জান্নাতের যুবকদের সরদার সে তো তার কবর থেকে জান্নাতের ঘেরান আসবে তার দেহ থেকে জান্নাতের ঘেরান আসবে তার কবরের মাটি থেকেও জান্নাতের ঘেরান আসবে চিৎকার মেরেজরে বলে না লভ ঠিক তাই সাড়ে চোদ্দোশো বছর পরে ওহোদের থেকে নবে ঘেরান পাওয়া যায় এখন আমি তার নিজেরা সাক্ষিক দীর্ঘ সময় আমি সেই সুঘ্রাণ পেয়েছি আল্লাহ নবী যেখানে চিকিৎসা নিয়েছিলেন বিশ্রাম করেছিলেন নহুদের পাহাড়ের ফাটা জায়গা থেকে শুধু ওই খান থেকে সাড়ে চোদ্দশো বছর বড় ঘ্রাণ আছে ওই বদুর চিন্তা হল হুসেইন রবি আল্লাহান হু যেখানে ঘুমানো উনি জান্নাতের যুবকদের সর্দার পেয়ারা নবীর দৌহিত্র নবীজির শরীরের অংশ উনার শরীর থেকে জান্নাতের ঘেরা আসবে একসাথে বলা যাবে কি আর জান্নাতের ঘেরা আসবে উনি মাটি পরীক্ষা করতে লাগলেন সারা কারবালা থেকে মাটি নেন নাকের কাছে নিয়ে সুঘ্রাম নেন কিন্তু কোন মাটির ভিতর থেকে সুঘ্রাম আসে না যখনই হুসেন রাজি আল্লাহ মাকবারা রজা শরীফের কাছে যে মাটি নিলেন নেওয়ার সঙ্গে সঙ্গে নাকে যখন লাগাইলেন লক্ষ্য করলেন ওই মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের মেশকের ঘেরান আসতেছে ঠিক তখনই বেদুইনকে ফেলছে শুনছো কারবালাবাসী আসো পাইছি আমি হুসেইনুর মকবরা এই মাটির ভিতর থেকে জান্নাতের ঘেরান আসতেছে সারা কবরের অংশ থেকে মাটি নিয়ে দেখলেন বেহেস্তের ঘেরান আসতেছে ওরা চাইছিল ওনার কবর যেন নিশ্চিন্ন হয়ে যাক ওনার রওজা যাতে নিশ্চিন্ন হয় পৃথিবীর কোনো মানুষ যাতে ওনার রওজা খুঁজে না পায় কিন্তু আল্লাহ সিদ্ধান্ত ভিন্ন ওনার রৌজা নিশ্চিন্ন করে দিতে জালিমরা পারে নাই আউলাদে রসুল আহলে বাইতে রসুল আল্লাহর নবীর শানের দুশ্মন যারা আছে তারা হাজার বছর চেষ্টা করলো আমার নবীর শানের বিরুদ্ধে লাগলো কোনদিনও সুন্নি মুসলমানের ইমান তারা চুরি করতে পারবে না হাত উসা করে বলেন ঠিক না

বিহীন যে দেহ দেহমবারক এটা কারবালাতে আর পবিত্র মাথা নিয়ে ইয়াজিদ বাহিনী নিয়ে গেল ওই সে বর্ষার আগে ঝোলানো ছিল ইয়াজিদের রাজ দরবারে সিরিয়াতে নিয়ে যাওয়া হল বর্তমান সিরিয়ার দামেস্ক এ শহরে নিয়ে যাওয়া হলো মনোযোগ দিয়ে দামেশকে নিয়ে যাওয়ার পরে অ্যাটেনশন ইয়াজিদ হুকুম দিল তার মাথা বর্ষার আগে বিধাই সারা দামেশকে অলিগলি দিয়ে ঘোরাও ইয়াজিদকে ভালো বলা যায় ইয়াজিদের পক্ষ যারা নেয় তার ইহুদির দালাল আপনি ঠিক বললু ঠিক না ঠিক বললু ঠিক যারা ইয়াজিদের পক্ষ বর্তমানে নেয় সব ইহুদির দালাল কোন সন্দেহ সন্দেহ যত বড় দাড়ি থাকুক জুব্বা থাকুক পাগড়ি থাকুক ঘন্টা থাকুক তার কপাল কালা বানায় ফেলছে ওর বিশ্বাস করা যাবে যে ইয়াজিদকে মানে প্রশংসা করে তাকে বিশ্বাস করা না বিপদ আছে মানে এ কি নষ্ট ইয়াজির হুকুম মাথা সারা সিরিয়াতে ঘোরাং এটা আমি আমার নিজস্ব বক্তব্য থেকে বলতেছি না ইমাম ইব্দুল কাসির আল থেকে বলতেছি আমি একবারে পৃথিবীর নির্ভরযোগ্য তারিখের কিতাব থেকে বলতেছি একবার পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য তারিখের কিতাব যে সমস্ত যে তারিখের কিতাবটা যারা আমাদের বিরোধিতা করে তারাও মানে আল থেকে বলতেছি সারা এলাকায় সরানো হলো দমেশকের অলিগলি দিয়ে ঘোরানো হলো সেই পবিত্র মবরক নিতে নিতে নিয়ে যা হলো বর্তমানে গাজা এটার আগে নাম ছিল আসকালান ইতিহাস শুনে যাবেন যুবকরা এটি তো পরে না খালি পাতিয়ে শিখছে কি না পরে আল্লাহ যান আসকালান এই আসকালানে ওনাকে দাফন করা হলো মাথাম্মর দাফন করার পাঁচশো পাঁচশো তিরিশ হিজরিক চারশো সত্তর বছর পর চারশো সত্তর বছর পরে ওই গাজার আজকালটা খ্রিস্টানরা দখল করে নিল এখন যেমন ইসরায়েল দখল করে নিছে ওই সময় খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল মিশরের যিনি রাষ্ট্রপ্রধান তিনি চিন্তা করলেন আমার সাইদ হুসেইন রানুর পবিত্র মাথা মোবারক আজকালানে খ্রিস্টানদের অধিকারে থাকবে তা হয় না এই পবিত্র মাথা মোবারক যে কোনো মূল্যে নিয়ে আসা লাগবে কারণ ওইখানে থাকলে ওনার যথেষ্ট সম্মান হবে না মিশরে নিয়ে আসলে ওনার যতোপযুক্ত সম্মান দিয়ে আমরা মিশরে রেখে দিব গভর্নর বা নিয়ে যাও ওই মাথা দিয়ে তো আমাদের কোনো কাজ নাই কিন্তু মাথা তো নিবাহ বিনিময় স্যার আমরা মাথা দেব না বলে কি পরিমাণ তোমরা চাও বলে তিরিশ হাজার স্বর্ণের হাম দেওয়া লাগবে তিরিশ হাজার স্বর্ণের দেরাম সাইটিকানি বর্তমানে শত শত কোটি মার্কিন ডলার তিরিশ হাজার দেরহাম মিশরের রাষ্ট্রপ্রধান চিন্তা করলেন টাকা চলে যাক কিন্তু আউলাদের সুল সুলতান জান্নাতের যুবকদের সর্দার ওনার পবিত্র মাথা আমি আনবো এনি মিশরে দাফন করব এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর হতে পারে না আল্লাহ এক বড় আজকের মাহফিল শুহাদায়ে কারবালা বলেন শুহাদায়ে লাভ না লস কি পরিমানে কোনো হিসাব আছে বলতে পারবো বি গায়রি হিসাব বুঝে যাবেন হাজরাতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক আনতে যাওয়া হল মিশর থেকে সৈন্যবাহিনী নিয়ে ওলামা کرام নিয়ে মন্ত্রী পরিষদ আমির ওমরা নিয়ে বাচ্চা নিজের আনা হয়ে গেলেন কিন্তু রওজা শরীফে যাওয়ার আগে সবাই পায়ের জুতা খুলে ফেললেন মারhaba মারhaba কিসের জুতা পায়ের জুতা জোরে বলেন পায়ের জুতা আদব না বি আদব আমি নিজে দেখছি হেরেমেপে হাজিরা জুতা ইসলামটা কি নজদিরা একটা রুচিহীন করে দিচ্ছে আমার কাছে আশ্চর্য লাভ বড় আশ্চর্য না বলে হুজুর আশ্চর্য হচ্ছেন কেন বলতেছি আপনারা যে কাবা শরীফে কাবা শরীফে দলিল দিতেছি একবারে আমি কুরআন হাদিসের দলিল দিব না একবারে বাস্তক দলিল দিবেন শুনে যান কষ্ট হচ্ছে না এই হাত হাত নামা এবার আসেন দলিল দিন মাকামে ইব্রাহিম আপনি কি হজে গেছেন না যাও সুজুবানি বাইতো বাইকম তো গেছেন না আচ্ছা মাকাম ইব্রাহিম দুইজন আমার দুই ভাই আছেন আরো আছেন যারা হজে গেছেন বা উমরা গেছেন বা চাকরি মাকামে ইব্রাহিম হজরত ইব্রাহিম আলি সাল্লামের কদম মুবারকের দাগ সাপ পাথরের ভিতরে বসে গেছে আর হুজুর করিম সাল্লাহামের কদম মুবারকের দাগ পাথরের ভিতরে মেরাদে যাওয়ার সময় বাইতুল আকসাতে যে পাথর উপর কদম রয়েছিলেন সেই বাইতুল আকসার পাথর এখনো বাইতুল আকসাতে আসে মার হাবা কর সেই পাথর থেকে আমাকে যিনি আমার সাথে ছিলেন একজন আল্লাহর তার সিলেটে তার নাম খাজা মাইনুদর আহমদ জালালাবাদী উনি ওনার মামা বলি তা বলতেছে মামা আজকে উহুদে এইখানে যে সুঘ্রাণটা আমি পাইছি আল্লাহর কুসব আমি সেই সুঘ্রাণটা বাইতুল সাথে নবীজির ঐ কদম মোবারকের থেকে পাইছি সুবহানাল্লাহ তাহলে মামা আমাকে বাইতুল আকসাতে নিতে হও গ্রাহনিজম কে সেখান থেকে একই রকম সুঘ্রাণ আমি পাইছি আজকে উহুদে যে সুঘ্রাণ পাইছি উনি আর আগে নাই কখনো ওই দিন রাত্রিবেলা আমার কেনজনে মন শুধু বারবার টানতেছে আমি বললাম তো চলেন না এখন রাত যে একটু দূর ওইখান থেকে ঘুরে আস কত জায়গা দোয়া করছি তা আল্লাহ রসুল এখানে বিশ্রাম করছিলেন তো এখানে বসে দোয়া করি তা আমার সাথে আরও দুই তিনজন হাজি সবাই আলেন তাহলে ঠিক আছে তাহলে চল ওইখানে যেই সুগ্রামটা পাই তোকে মনোযোগ দিয়ে শোন কথাটা খুব গুরুত্বপূর্ণ ইব্রাহিম আলাহামের কদম মুবারকের সাহার নামিমাত এখন এখানে আরো হাজিরা আছেন বলেন মাকামে ইব্রাহিম ইব্রাহিম ওখানে অর্থ হলো ওই পাথরের উপরে পা রেখে ইব্রাহিম কাবা কাবাঘরের পাথর ঘাততে আর ইসমাইল আলহ্লাম পাথর এনে এনে দিছেন আর ওই পাথরের উপরে পাড়া দিয়ে এই পাথর অটোমেটিক ভাবে উপরে উঠে যাইতেছে হ্যাঁ হ্যালো হয়েছে না আরও জোরে আমাদের লিফট এটা বিজ্ঞানে যন্ত্র দিয়ে টেনে ওঠানো হয় আর ই প্রাহিম আলসালমে লিফ্ট কদম্বার্কের সাপ মাকাম ই প্রাহিম এটা অটোমেটিক উঠতে থাকতো হ্যাঁ নামতে থাকতো আর জোরে বলে তেলের গাড়ি তেলের চলে হাওয়ার গাড়ি উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাই মান আমরা

আপনাদের মনে কষ্ট হইতেছে তাহলে দুরুদের আওয়াজটা দুর্বল লাগতেছে বাবাজি এই আওয়াজটা এখানে থাকে না এটা মদিনায় চলে যায় মদিনায় কোথায় চলে যায় মদিনায় চলে জানি এটা গরমের কারণে শারীরিক দুর্বলতা আসে রাত তো কম হয়েছে না পনেরো বারোটা বাজে ওয়াজও কম না পনেরো দুই ঘন্টা চলে কেমনে চলে গেছে আমি নিজেও জানি না একসাথে বলবেন না মার হাবা ওয়াজও কিন্তু কমেছে না প্রায় পনেরো দুই ঘন্টা চলতেছে কোথার দিয়ে টাইম চলে গেছে আমরা নিজেও জানি না গরমের ভিতরে আপনারা বসে রয়েছেন এটা টাকার জন্য না এটা আল্লাহর এবং সোহাদেক কারবালার মহাব্বতে বসে এটা মীর ভেজাল মহাব্বত কি ভেজাল জনে বলেন যে চোখে পানি আসছে এটার ভিতর ভেজাল আছে নামাজ পড়ছেন ভেজাল থাকতে পারে বলি ভেজাল কেমন এক ভেজাল রোজা রাখছেন ভেজাল থাকতে পারে ওই মুখে ফাঁসা কথা আইসে বা মিসে কথা কইছেন বা কারো গালি টালি দিছেন বা কারো গিবত করছেন ভেজাল হইতে পারে জাকাত দিছেন ভেজাল হইতে পারে বলে কেমন এই যে আপনি জাকাত দেওয়ার সময় চিন্তা করছেন যে মানুষ আমার হ্যাঁ ক্রেডিট চিন্তা করছে এটা আসতে পারে অন্তরে আসতে পারে খায়েশ আসতে পারে ওটা আপনারও আসতে পারে আমারও আসতে পারে তাহলে বুঝে গেলে এখানে ভেজাল আসতে পারে জাকাতে ভেজাল আসতে পারে আপনার এই ইবাদতগুলির গুলির ভিতরে আপনার ভেজাল আসতে পারে কিন্তু রসুলের মহাব্বতের যে চোখের পানি আহলে বাইতের মহাব্বতের চোখের পানির ভিতরে বিন্দু মাত্র ভেজাল একজন এই পানি দিয়ে আল্লাহ আটটা ষাটটা জাহান্ন আগুন নিভাই দি বিরাট বড় দামি আজকে ব্যাখ্যা করে বুঝাই দিয়ে বিরাট দামি এটা দাম আর ওজন আপনি নিজে মাপতে পারবেন না সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির পানি এক পাল্লায় দিবেন আর আল্লাহ রসুলের মোহাম্মত চোখের পানি আর এক পাল্লায় দিবেন এক ফুটা পানি মাসির মাথার পরিমাণ পানি এক পাশে দিবেন তমাম সৃষ্টির পানি আর এক পশে দিবেন কিন্তু ওই পানির ওজন এই পানির কাছে কিছুই হবে এত দামি পানি এত ওজন মনে রাখবেন এটা যায় না বাবা জবান খুলে দেন একসাথে জবান খুলে বড় হোম মা আমার হাদরতি প্রায় মানে হিসলামের সেই পাম বারু কেন দাগ এখনো সেই পাথরে লেগে আছে আপনারা বলেন উনি যে ক্ষুধার ঘর গেতেছিলেন। জুতা পাই দিয়ে না খালি ভাইফাই জোরে বলেন আলিবা আর জোরে আলিবা জোর হয় না কেন আলিবা উনি মুসলমান জুতা পাই দিয়ে ঘর তাফ করে লজ্জা করা উচিত হে আল্লাহর খুলিল নিজে এই ঘরটো ইয়াতো ইদষ্ট দিয়া

কি হাজি কি হাজি পুরে সর্বনাশ সে সেলফি তোলার লেগে পাগল হয়ে গেছে আমি একটাকে দেখতেছি ভিডিও করে সে দেখাইতেছে আর জোরে জোরে বলতেছে রাজা শরী পাকিস্তানে মনে হচ্ছে আমার কাছে মনতেছিল জুতা দিয়ে বাইরে ইয়ে রোজা এখান থেকে বের আল্লাহ হাবিবের রোজা বাবার পাশে আমি চিন্তা করলাম এখানে আল্লাহ হাবিবের রোজা বাবার আহা এ হাজিরা নিজেরও বুঝে না যে কোথায় দাঁড়াইছে আমি আপনাকে বলতেছি

দুনিয়াতে আমার রৌজ শরীর জিয়ারোত করল কে আমতের মাঠে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় হ্যাঁ আল্লাহ রসুল আরো বলছেন উন্নত তুমি শুনে যাও আমার এমতিকালের পরে কত উন্মত আমার কাছে শমে জেহারুত করতে যারা আমার জেয়ারুত করবে তারা যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করে দিল হ্যাঁ আর কিছু আমার বাংলাদেশে আছে শয়তানের দালাল ইহুদির পাঁচটা গোলাপ এটা ওয়াজ করে কে মদিনাতে দোয়া কবুল হবে কোন জায়গা নাই নাউজুবিল্লাহ জুতো দিয়ে বাইরিলু হাকা দাইহা না কথা বল ঠিক আল্লাহর রাসূলের রওজা মুবারক বর্তমানে হুজরা মুবারক আগে ছিল হুজরা মুবারক এখন রওজা মুবারক প্রিয় নবীর মিম্বর মুবারক আরাউজাতুম মিন রিয়াজুল জান্না। যেটা রিয়াজুল জান্না বলা হয় এইখানে বৈশাখ দোয়া করলে কেউ যদি সে যেখানে ঘুমাইতেছে রওজা সেটা বলে রওজা না ওর বুঝাবেন কেন এই পাগল সাগল দেশে যে কত জন্মাইছে আগাছা এগুলি কি আগাছা হক কথা বললে শক্ত কথা বললে অনেকে হয়তো বেজার হবে আমাদের বিরোধিতা করতেছে না বিরোধিতা না এটা আমাদের এসকে রসুল কলিজাত রসুলের মহাব্বত বিন্দু মাত্র আসি আমাদের কলিজার ভিতরে এটা বাঁধে কি কথা কর না কেজার ভিতর কি হয় বাঁধে কষ্ট হয় কথা আমরা বরদাস্ত করতে পারি এটা নাফরমানিমূলক কথা উম্মতকে ধ্বংস করার কথাই কি হাজার বছর ইবাদত হবে কোটি বছর ইবাদত হবে যদি আল্লাহ রসুল করিমের সানের চুল পরিমাণ খেয়ানত করেন বেয়াদবি করেন তাহলে আপনার জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে শেষ রাজা সেই আর এক প্রকারের হাজি পাবেন এ হাজি শুধু সালাম দিয়ে চলে যায় কিন্তু কোনো অনুভূতি নেই অনুভূতি নেই সে বুঝে আসছি নবী মরে গেছে

দেখলে কান্না করলো কে বেদাতি আমরা রসুলের মহাব্বত করলে আমরা হয়েছি বেদাতি আর ওরা সেলফি তুললে ওরা হয়েছে দাতি কি কথা কর না কে আমরা বেদাতি আর ওরা হলো দাতি ওখানে দাঁত জ্বালাই স্যার আমরা দাঁত হয়েছে এ দুঃখ কারে করে আল্লাহ তাআলা ও যত বেদাতি সেটা দিকে দেখার সময় আমাদের আল্লাহ রসুল বলছেন উম্মত তুমি জাহান্নাম নাম থেকে বাঁচো জাহান্নাম নাম থেকে বাঁচো জাহান্নাম নাম থেকে বাঁচো তোমার ভাইকে একটা খেজুরের দানা খাওয়া হলো জাহান্নাম নাম থেকে বাঁচো তোমার ভাইয়ের সাথে একটা মুস্কি হাসি দিয়ে কথা বলে হলো তুমি জাহান নাম থেকে বাঁচো আমরা জাহান্নাম নাম থেকে বাঁচার জন্যে আল্লাহ রোশানল থেকে ক্রোধ থেকে বাঁচার জন্য আমরা রসুল করিমের বারগাহে সাফাতের আশায় আমরা কান্না করি কথা কন ঠিক বেদাতি সাদাতি যাই বলুন ও সাঁতার দেখার সময় আমাদের মুসলমান অনেক কথা বলেছি হুসেন রেদিয়াল্লাহানোর পবিত্র মাথা মোবারক আনার জন্য মিশরের বাদশাহ এবং উলাম পায়ের জুতা খুলে ফেললেন জোতা খোলার পরে উন্ডা রওজা শরীফের পাশে গেলেন মাটি সরাইলেন মাটি সরাইয়া যখন মাথা মুবারক বের হয়ে আসলো অ্যাটেনশন চারশো সত্তর বছর আগে চারশো সত্তর বছর আগে যেইভাবে ওনাকে দাফন করা হয়েছিল চারশো সত্তর বছর পরে ওইভাবে আছে সামান্য পরিমাণে একটা চুল মোবারক খসে পড়ে যায় নাই একটা দাড়ি মোর খসে পড়ে যায় নাই এই চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই চক্ষু মোবারক নষ্ট হয় নাই তখনও রক্ত মোবারক টোপে টোপে ফুটাই ফুটাই পড়তেছিল আর এতই সুঘ্রাণ আসতেছিল যে সুঘ্রাণ দুনিয়ার কোনো সুগন্ধির মধ্যে পাওয়া যায় নাই চিৎকার মেরে বলে নাই আর সুল্লাহ কি কথা কন ঠিক কিনা

উনি সব নবীদের সেরা কোনো সন্দেহ আছে উনি আল্লাহর হাবিব কোন সন্দেহ আছে উনি মেহেশ্বরের কঠিন মাঠের মাকাম মাহমুদওয়ালা কোনো সন্দেহ আছে উনার হাতে হাউজে কাউসারের বিয়ালা কোন সন্দেহ আছে উনি সৃষ্টির সেরা কোনো সন্দেহ আছে উনি আল্লাহর পরেই মর্যাদা বলা কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ মনোযোগ দিয়ে আপনাদেরকে এক জায়গায় নিয়ে যে শাহাদতে কারবেলার মাঠ সকাল দশই মহার ইমাম হুসেন শিবির আজান পড়ল খুব মনোযোগ দিয়ে ইমাম শিবির আজান পড়ল ওনার সঙ্গী বাহাত্তর জন

এই বাহাত্তরের দলে আজান হলো সামনে আর একটা দল আছে বাইশ হাজার সেখানে আজান কোন আজান হক বলে তো হুসাইদি না একসাথে বল যদি আপনি বলেন হুজুর হুসাইনি হক তাহলে আমি বলবো হুসাইনের ভিতর কালেমা আজেই ই মধ্যে কালেমা সেই আপনি বলতেছেন এ হক ও বে কিন্তু কালে এক একটা আপনি বলতেছেন হুজুর হুসেন হক ইয়াজিদি বে হক আমি বলবো হুসাইনি যে কোরআন ইয়াজিদেরও সেই কোরআন ব্যাখ্যা পরে দিতেছে বুঝে যান কষ্ট হইতেছে আপনাদের আচ্ছা ইনশাল্লাহ কিছু সময় বসে আমি দীর্ঘ সময় হজে ছিলাম তো ওইখানে রিয়েছি আমার ওই শ্যুট হয়নি বাংলাদেশে আসার পরে দীর্ঘদিন অসুস্থতায় ভুগতেছি যার কারণে একটু ঠান্ডা এর সমস্যা বেশি আর ইনশাআল্লাহ অসুবিধা নেই আল্লাহ যাতে সাহায্য করেন আপনাদেরকে যাতে কিছু শুনাইতে পারে আমার ওয়াজ আমি কোনো মানুষকে খুশি করার জন্য করি না সত্যি কথা আমার জীবনে কোনো দিন আসে নাই যে আমি এখানে ভালো ওয়াজ করলে ভালো দাওয়াত পাবো এই চিন্তায় আমি কোনোদিনই ওয়াজ করি আমার মন থেকে কোনো দিন আসেও নাই কোনোদিন মন থেকে আসে নাই যে আমি এখানে ভালো করলে একবারে সেরকম করলে মানুষ আমার আর দশটা দাওয়াত দেবে অনেকে বলে হুজুর ওয়াজ ঢাকা লাগলে আরো দশটা দাওয়াত করে আমি দাওয়াতের আসে ওয়াজ করি কিন্তু আল্লাহ রহমত এখলাসের সাথে করিবি দেয় মানুষ আমার এত পরিমাণে দাওয়াত দেয় যে দাওয়াত আমি ঠেলে সারতে আমি ইনশাল্লাহ খুব মনোযোগ দিব সব কাজে এখলাস থাকলে আল্লাহ এর বেনিফিটটাকে বহু করে বাড়ায় আপনার এখানে আজকে একটা কারণে সোহাদে বলে এখানে তাদের মহাম্পদে কেন আর সেন ওনাদেরকে ভালোবাসলো কি লাভ আল্লাহ রসুল বলতেছে ওটা পরে যাইতেছি ব্যাখ্যাটা পরে যাইতেছি এই নদী কখনো শুকায় না পৃথিবীর সব নদী শুকাবে এই দুইটা নদী শুকাবে নাকি পৃথিবীর সব কুয়া শুকাই যাবে কিন্তু কয়েকটা কুয়া পৃথিবীতে শুকাবেন একটা জমজম কুয়া আর একটা বীরে কুয়া আছে যে কুয়ার ভিতরে আল্লাহমো বরফ ফেলেছে কুয়া কোনোদিন শুকাবে না বন্ধ মনোযোগ দেবেন ছেলে মেলে ছোট ছোট বাচ্চারা বসো বসো বসে বড় বাবা বসে পড়ো বসে ছোট বাচ্চা যারা আছো তোমরা বসে পড়ো ছোট বসে পড়ো বসো তোমরা বস বসলে ভালো লাগবে তোমাদের এই বয়সে আমরা কত বসে বসে বাস শুনছি কিছু শুনলে কিছু শিখা যায় আপনি যেটা এই মনে করেন যে দশ দিন পড়িয়ে না পাবেন আজকে শুনি আপনার আমার কাছ থেকে ক্লাস নিয়ে গেলে সেটা আপনি পেয়ে যান পড়ার সাথে শোনার কথা মনে থাকে বেশি অনেকে দেখবেন পরে মনে থাকে না কিন্তু শুনলে মনে থাকে তো শোনাটা মনে থাকবে এগুলি জানার বিষয় আছে আপনি ফরাত নদী আল্লাহ জান্নাত থেকে এটা নহর সৃষ্টি হয়েছে এই হাদিস পড়তে পড়তে আপনার কয়েক হাজার হাদিস পড়ার পরে আপনি পাবেন আমরা বিশ বছর পড়তে পড়তে এগুলো পেয়েছি সারা বাংলাদেশ কিনতে পারে এরকম ধনী আরবে আছে সারা বাংলাদেশ কিনার মতো তৌফিক এমন ধনী আরবে আছে কিন্তু যুগ বা না একসাথে বলবেন না মারহাবা আর আমরা কয়দিন পয়সা বলে হইলে এখানতে ফ্যান ছিঁড়ে যায় এখানতে ফাইডে যায় এখানতে উইডে উড়ে যায় এখান থেকে যায় কত কোয়ালিটির ভাই কোয়ালিটি শেষ নাই ফ্যান নামটি নামটি হুতার নিচে নেমে যায় ওটা হাফ লেংটু হয়ে গেছে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে ওটা কোন কোয়ালিটির পাগল না ছাগল বুঝি না খয়রাতি না বিকারি তাল বুঝে পাওয়া যায় না পয়সা একটু হইলে ওর আর মাথা ঠিক কাজ করে না আরে আমার জাতীয় পোশাক কি লুঙ্গি না পর্যন্ত পর কি কথা বল না এটা তো আমার জাতীয় পোশাক এটা আমার জাতীয় আমি যে বাংলাদেশী তার প্রমাণ হলো লুঙ্গি একটা গামছা এটা তো জাতীয় পোশাক তুমি এটা ধরে রাখো আরবরা তাদের জাতীয় পোশাক কি ওই যে বাবা আদম আলী সাল্লাম ওই যে ফারশে আজ কোনদিন আরবরা ছারে না এই আরবদের ইতিহাসে আজ পর্যন্ত নাই যে কোনো আরব কাফের হোক বেদিন হোক ইহুদি হোক সারা জীবন ওরা যুগ্ম করছে